আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে আমাদের বর্তমান যুগে যে গুজব চড়াচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখার জন্য অনুরোধ রইল। ফিরছি ইনটু পর। বর্তমানে আমরা অনেক খবর দেখি যা ইউটিউবে অনেকে গুজব চড়ায় বা ফেসবুকে গুজব চড়ায়, ওইগুলোকে আমরা না বুঝে আসলে শেয়ার করে ফেলি, আর শেয়ারের ক্ষেত্রে কি হয়, ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তারপরে অনেকেই এই খবরটা যাচাই বাছাই করে দেখে যে গুজব। এতে কি হয়, আসলে ইন্টারনেটের প্রচুর ক্ষতি হয়, যে সত্য যে খবরটা আছে সেই খবরটা প্রচার হয় না, মানুষ মনে করে সেটাও হয়তো গুজব। আর ভাই, আমরা আমাদের লাইফে আসলে অনেক কিছু খারাপ কাজ করে থাকি, একটা তো অন্তত ভালো কাজ করি, সবাই আমরা গুজব না ছড়াই। তো সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যে কোনো খবর যদি শেয়ার করার আগে একটু যাচাই বাছাই করি তাহলে খুব ভালো হয়। এবং আমরা যে একটা শেয়ারের জন্য অনেক ক্ষতি হয় বা অনেক কিছু হয়ে যায়, আমরা সেটা বুঝতে পারি না, শেয়ারের পরে বুঝতে পারি। তো দয়া করে আপনারা গুজব ছড়াবেন না, গুজব থেকে দূরে থাকবেন। এতে বাংলাদেশে অনেক আইনও আছে, যদি গুজবে কাউকে ধরা যায় সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সবাই গুজব থেকে দূর থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আমার এই ভিডিওটা। এই ভিডিওটা আপনারা লাইক শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। এই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।